বাবার কোলে দুই দিন বয়সী ফুটফুটে নবজাতক, এ যেন স্বর্গ। কোলের সন্তান কাঁদলেও খুশিতে হাসছেন বাবা, শুনতে কিছুটা অদ্ভুত লাগলেও মোহাম্মদ টিটুর বেলায় এটাই বাস্তব। কেননা নিজের সন্তানকে কোলে নেয়ার জন্য যে তাকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ প্রায় 7 বছর, তাই তো সন্তানের এ কান্না টিটুর জন্য সুখের। আমি প্রথম একটু মনে সংকোচ ছিল, এখানে এসে স্যারের সাথে কথা বলার পর আমার কোনো সংকোচ ভেঙে আমি চিকিৎসা চালিয়ে যাই, এবং কি আমি 7 বছর পর আমি আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দিয়েছে, সেজন্য আমি অনেক হ্যাপি। বিয়ের 7 বছর পেরেলেও সন্তানহীন ছিলেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার টিটু পাপিয়া দম্পতি। এরই মাঝে টিটুর ধরা পড়ে অ্যাজোস্পার্মিয়া, এতে সন্তান জন্মদানের সক্ষমতা হারান তিনি। সন্তান না হওয়ার কষ্ট আর তথাকথিত সামাজিক চাপে যখন চারিদিক অন্ধকার টিটুর, তখন সোশ্যাল মিডিয়ায় সন্ধান মেলে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চিকিৎসক ডাক্তার রফিকুল ইসলাম ভুইয়ার। তারই তত্ত্বাবধানে টেস্ট টিউব পদ্ধতিতে এতদিনের বাবা মা হওয়ার অধরা স্বপ্নই যেন সত্যি হলো টিটু পাপিয়া দম্পতির। প্রায় দীর্ঘ 7 বছর আমি বিভিন্ন জায়গায় আমি চিকিৎসা নেওয়ার পর কোনো উন্নতি লাভবান হই নাই। তারপর অনলাইনে আমি একদিন ইনফার্টিলিটি হসপিটালের সন্ধান নিতে গিয়ে আমি ডক্টর রফিকুল ইসলাম স্যারের আইডিটা পাই, তখন ওনার সাথে আমি কন্ট্যাক্ট করে এখানে আসি। আসার পরে স্যারের সাথে আমি যোগাযোগ করি, যোগাযোগ করার পর স্যার আমাকে অনেকটা হেল্প করেছে। ওনার দ্বারাতে চিকিৎসার ফলে আমার অ্যাজোস্পার্মিয়ারও ভালো হয়ে আমি আজকে সন্তানের বাবা হতে পেরেছি। এদিকে এতদিনের অপেক্ষার পর পরিবারে নতুন অতিথির আগমনে আনন্দে আত্মহারা পরিবারের অন্যান্য সদস্যরাও। আমরা সফল পেয়েছি, 7 বছর পরে গিয়ে আমার 8 বছর মাথা আমার মেয়ের বাচ্চা হয়েছে। এতে করে আমি খুবই আনন্দিত এবং খুব খুশি, আমরা সবাই আমরা আনন্দিত। অনুভূতি আসলে এটা বোঝানোর মতো নয়, বিশেষ করে আমার আব্বু আম্মু আমাদের ফ্যামিলির বেঁচে থাকার মতো একটা আশার আলো জাগলো। রাজধানীর বনশ্রীতে অবস্থিত বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চিকিৎসক ডাক্তার রফিকুল ইসলাম ভুইয়া বন্ধা দম্পতিদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। সন্তান জন্মদানে অক্ষম দম্পতিদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন মানবিক এ চিকিৎসক। জানালেন টিটুশিলা দম্পতির সফলতার গল্প। বাচ্চার বাবার মূলত প্রবলেম ছিল অ্যাজোস্পার্মিয়া, সেখানে শুক্রাণু পাওয়া যাচ্ছিল না, বিভিন্ন জায়গায় পরীক্ষা নিরীক্ষা করিয়েছিল কিন্তু শুক্রাণু না পাওয়াতে ওনারা চিকিৎসা নিতে পারছিলেন না। পরবর্তীতে যখন বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে আসলেন, আমরা যখন পরীক্ষা করে দেখলাম যে অন্ডকোষে শুক্রাণু পাওয়ার সম্ভাবনা আছে, তখন আমরা পেসেটেসা পদ্ধতিতে আমরা অন্ডকোষ থেকে শুক্রাণু সংগ্রহ করি ব্যথামুক্তভাবে, কোনো প্রকার জটিলতা ছাড়াই। অন্ডকোষ থেকে যখন আমরা শুক্রাণু পেলাম, সেই শুক্রাণুগুলো আমরা সংরক্ষণ করে রেখে পরবর্তীতে ওনার স্ত্রীর চিকিৎসা করে ডিম্বাণু পরিপক্ক করে আইসিএসআই পদ্ধতিতে, টেস্ট টিউবের যে আইসিএসআই পদ্ধতি আছে, ইক্সি পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা সেই ডিম্বাণুগুলোকে টেস্টিস থেকে যে শুক্রাণু কালেকশন করা হয়েছে সেই শুক্রাণু দিয়ে ভ্রূণ বানিয়ে পরবর্তীতে আমরা জরায়ুতে ট্রান্সফার করেছিলাম। 7 বছর পরে আল্লাহর অশেষ রহমতে উনি এখন সফলতার মুখ দেখলেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন। বাংলাদেশে প্রথম টেস্ট টিউব বেবি জন্ম হয় 2001 সালের 29শে মে। টেস্ট টিউব বেবি কৃত্রিমভাবে জন্ম হওয়া কোনো শিশু নয়, এটি মূলত একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি যেখানে বাবা শুক্রাণু ও মায়ের ডিম্বাণুর মিলন ঘটানো হয়। চিকিৎসকদের দাবি, সময় মতো চিকিৎসা নিলে বন্ধত্ব সমস্যায় সফলতার হার অনেক বেশি। সুলাইমান কবির, ডক্টর টিভি,